গরু পাচারের অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিশেষ সংশোধনাগারে বন্দি আছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আদালতের অনুমতিক্রমে বৃহস্পতিবার আসানসোলে বিশেষ সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির এক বিশেষ প্রতিনিধি দল উপস্থিত হন। এদিন প্রতিনিধি দলটির ল্যাপটপ, প্রিন্টার সহ বিভিন্ন নথি নিয়ে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সংশোধনাগারে প্রবেশ করেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা। গরু পাচারের অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিশেষ সংশোধনাগারে বন্দি আছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আদালতের অনুমতিক্রমে বৃহস্পতিবার আসানসোলে বিশেষ সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির এক বিশেষ প্রতিনিধি দল উপস্থিত হন। এদিন প্রতিনিধি দলটির ল্যাপটপ, প্রিন্টার সহ বিভিন্ন নথি নিয়ে সংশোধনাগারে প্রবেশ করেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা।